কংগ্রেস পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত কমলাসগর বিধানসভার চাম্পামুড়া বাজার এলাকা। স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, 1988 সাল থেকে কংগ্রেস দল চাম্পামুড়া বাজারে দলীয় কাজ পরিচালনা করার জন্য একটি পার্টি অফিস নির্মাণ করে, কিন্তু 2018 সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে চাম্পামুড়া বাজারে কংগ্রেস দলের এই পার্টি অফিসটি আর খুলতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের দিনে কংগ্রেস নেতা চিত্ত সূত্রধরের নেতৃত্বে স্থানীয় কংগ্রেস কর্মীরা দলীয় অফিসটি খুলে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে জেলা সভাধিপতির স্বামী সহ চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে স্থানীয় শাসক দলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাধা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা। এই সময় আমরা ফ্ল্যাগটি তুলে এসেছি ইন টাইম বিজিবির লোকে আর আমরা অবজেকশন দিয়েছি যে এটা পার্টি অফিস খুলতে পারতো না। আমরা কংগ্রেস নেতা চিত্ত সূত্র ধরে কইছে আপনি আয়া এই পার্টি অফিস ইয়া করতে আপনি ইয়া অশান্তি সৃষ্টি করেন এলাকার মধ্যে। এটা গরুগুলো আমরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এই ধরনের কথা কইছে, আপনি যাইতেন পাতেন দেখার থেকে না যায় এটা শেষ না করে। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কে গুরুচান ঘোষ? এটা কি দীর্ঘদিন ধরে আপনার কি খোলা ছিল না বন্ধ ছিল? দীর্ঘদিন ধরে বলতে দীর্ঘ এটা আমরা ইটিতে গোটা করা হয়েছে, এরপরে তে খোলা আসলো এই কিছুদিন এমনি 2018 থেকে 2023 অবধি বন্ধ। এখন বন্ধ, এখন ভাবছি আমরা যেহেতু আমরা এনসিডি করি আমরা পার্টি অফিস খুলুন খুললে আজ ফ্ল্যাগটি খুলছি, কালকে আমাদের প্রোগ্রাম আছে, আমরা জয়েনিং প্রোগ্রাম আছে, এখানে আমরা জয়েন টয়েন করাবো। কিন্তু আজকে যে পরিস্থিতি শুরু হয়েছে তো এই পরিস্থিতিতে আমরা কীভাবে করুম? আমরা প্রশাসনের ইয়া কইছি, প্রশাসন আমাদের খুব সহযোগিতা করতেছে, আমরা করোনার সঙ্গে সঙ্গে বিশালগড় থানা থেকে আমরা সহযোগিতা করতেছে, এখন পর্যন্ত তারা বাজারও আছে, আমরা খুব সাহায্য করছি। মানে মূলত জাতীয় পতাকা তোলার পরই মানে উত্তোলন করার পরই তারা আসলে এরকম করছে। কে কে আছে এখানে? বিদ্যা আসলো উত্তম দত্ত, তাপস উত্তম দত্ত হয়েছে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট জেলা সভাধিপতির হাজবেন্ড, আরেকজন হয়েছে তাপস করেছে এদিকেরই, মানে তারা শাসক দলীয় লোক না? শাসক দলীয় লোক। এখন আপনাদের মানে মূলত কি চাহিদাটা কি? আমরা সুন্দরভাবে পার্টি টারি করুম, আমরা আইনসি করুম, আমরা যেমন গণতন্ত্র প্রয়োগ করতে পারবে, যার যেটা ভালো লাগে এটা করুম, আমরা ভোট টুট জোর সুন্দর করে প্রয়োগ করতে পারি, এই ব্যবস্থা করতে পারি। কোন জায়গায় এটা? চাম্পামুড়া কমলাসাগর বিধানসভা চাম্পামুড়া। কত নম্বর বুথ? এটা হচ্ছে বুথ হচ্ছে 44। অপরদিকে বিজেপির সিপাহীজলা উত্তরের জেলা সভাপতি তথা এই এলাকার বরিষ্ঠ বিজেপি কর্মী গৌরাঙ্গ ভৌমিক অভিযোগ করেন, পঞ্চায়েতের জায়গার উপর নির্মিত এখানে কংগ্রেস দলের মালিকানাধীন কোনো পার্টি অফিস নেই। পূর্বে কেবলমাত্র নির্বাচন আসলেই বাজারের পল্টু চৌধুরীর দোকান ভিটেতে কংগ্রেস দল ভাড়া নিয়ে দলীয় কাজকর্ম পরিচালনা করত। যেহেতু জায়গাটি পঞ্চায়েতের মালিকানাধীন তাই কোনো রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার করার জন্য নির্দিষ্ট দপ্তরের অনুমতি থাকা প্রয়োজন। এজন্য স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা দলীয় কাজে সরকারি সম্পত্তিকে ব্যবহার করতে নিষেধ করেছে। বাজারে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন বা খোলাকে নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে মানে আপনার কি বক্তব্য? আজকে চাম্পামুড়া বাজারে আমাদের প্রজাতন্ত্র দিবস, তো আমি প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা অফিসে গিয়েছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা টেলিফোন গেল যে কংগ্রেসের এবং কমিউনিস্টের কয়েকজন ছেলে একজনের পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েত বাজারের মধ্যে একটা ঘর ছিল এক ভদ্রলোকের, নাম ছিল ওনার পল্টু চৌধুরী, ওনার ঘরের মধ্যে গিয়ে অবৈধভাবে ঘরের জোরপূর্বক পতাকা উত্তোলন করছেন এবং পার্টির ফ্ল্যাগ লাগাচ্ছেন। তখন সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সেখানে গিয়েছেন গৌচাক ঘোষ, গিয়ে বললেন যে তোমরা কার ঘরের সামনে পার্টির পতাকা উত্তোলন করছো? এটা তো পঞ্চায়েত বাজার, এখানে তো পার্টি অফিস করা যাবে না। তখন উনি তাদেরকে বলে সঙ্গে সঙ্গে নির্বাচন দপ্তরের আমাদের এখানে যে রিটার্নিং অফিসার আছেন ত্রিদীপ সরকার, ওনাকে অবগত করেছেন। আর আমি যতটুক জানি আমাদের এই চাম্পামুড়া বাজার টোটালটাই আমাদের পঞ্চায়েত বাজার, সেই বাজারের খতিয়ান নং 1381 এবং তার হাল দাগ নং 1074-1075, এই দাগের মধ্যে আমাদের এই বাজার। এই বাজারের মধ্যে কংগ্রেসের নামক কোনো পার্টি অফিস কোনো দিনই ছিল না। এখানে ওই পল্টু চৌধুরীর একটা ঘর ছিল, নির্বাচন আসলে মাঝে মধ্যে ওনার থেকে ভাড়া নিয়ে কয়েকদিন ওরা পার্টির কাজ পরিচালনা করেছেন এক দুবার, আর একজন উদ্বাস্তু এসেছিলেন, সে অনেকদিন এই ঘরের মধ্যে ছিলেন। আসলে ঘরের মালিক পল্টু চৌধুরী,
আর ভিটের মালিক টোটালি আমাদের চাম্পামরা গ্রাম পঞ্চায়েত। এখানে যে কংগ্রেস দলীয় কর্মীরা তাদের বক্তব্য যে তাদের জন্মসূত্র থেকেই এই ঘরটা মানে কংগ্রেসের দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে, এই গত 3-4 বছর বন্ধ থাকার পর আজকে তারা ওইখানে যাওয়ার পর এই মানে বাধাটা বা ইয়েটা সামনে এসেছে বিষয়টা। না এটা টোটালি মিথ্যা কথা, কংগ্রেস বলতে তাদের জন্ম থেকে যে কথাটা বলছি এটা টোটালি মিথ্যা। এই জায়গা কিনা হয়েছে ঠিক আছে, পঞ্চায়েতের বাজার পঞ্চায়েত কিনেছেন, তাদের কোনোদিনই পার্টি অফিস ছিল না। নির্বাচন আসলে কংগ্রেস ভোটের পাখি, যে কোনো নির্বাচন আসলে 1-2 মাস পার্টির কাজ করেন, হয়তো বিটটা খালি ছিল, ওই মালিকে চাকরি করতেন পল্টু চৌধুরী, তাদের দোকানদারি করার কোনো সুযোগ ছিল না, আর ওই সুযোগে তারা সেখানে ইয়ার মধ্যে কাজ করতেন। তবুও যেই কংগ্রেস ছেলেরা করছেন, এখন তো কংগ্রেস নেই, এখন বেশিরভাগ সিপিএম এর লোক কংগ্রেস বলে এসে পার্টি অফিসটা খোলার চেষ্টা করছেন এতটুকু। তাদের আরেকটা অভিযোগ, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এলাকায় বিশাল সংখ্যায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।